ঘূর্ণিঝড় নিভারে লন্ডভন্ড ভারতের দক্ষিণ উপকূলীয় এলাকা। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। গাছ উপড়ে পড়ায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার মধ্যরাতে তামিলনাড়ুর উপকূলীয় শহর মারাক্কা নামে আছড়ে পড়ে নিভার। পদুচেরি থেকে 30 কিলোমিটার দূরের শহর মারাক্কা নামে আঘাত হানার সময় নিভারের গতিবেগ ছিল 130 কিলোমিটার। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাটে, বহু গাছপালা উপড়ে পড়ায় আমরা এক এক করে সেগুলো সরাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে চেন্নাইয়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে ডুবে গেছে বিভিন্ন সড়ক, ব্যাহত হচ্ছে যান চলাচল। ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ রাখা হয়েছে চেন্নাই বিমানবন্দর। বৃহস্পতিবার সাধারণ ছুটি চলছে। রাজ্যের 7টি জেলায় বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। যতক্ষণ না ঝড় বৃষ্টি থামছে ততক্ষণ বাড়ির বাইরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে পুদুচেরি ও তামিলনাড়ুর মানুষজনকে। ঘূর্ণিঝড়ের আগেই তামিলনাড়ুর প্রায় 1.5 লাখ বাসিন্দাকে 1500-র বেশি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।